দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সেই আবহেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে, যার জেরে সকলকে করোনাবিধি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছে নির্বাচন কমিশন। এমতো অবস্থায় সারা দেশের পরিসংখ্যান অনুযায়ী ক্রমশই রেকর্ড ছাপিয়ে যাচ্ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগে করোনা ভাইরাসের টিকাকরণ চলছে সর্বত্র। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে করোনা টিকাকরণের একই ছবি। জোরকদমে টিকাকরণের কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সাধারণ মানুষজন দূর দূরান্ত থেকে এসে করোনা টিকা নিচ্ছেন, নিজেদের সুরক্ষিত রাখতে এই টিকা গ্রহণ করছেন বলে দাবি সাধারণ মানুষের। জেলার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে করোনা টিকাকরণের কাজ চলছে সেখানে লম্বা লাইন চোখে পড়ছে। একই ছবি দেখতে পাওয়া যায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালেও। বেশ কিছুদিন থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে করোনা টিকাকরণ চলছে। কেউ প্রথম ডোজ, কেউ আবার প্রথম ডোজ নেওয়ার পর আজ দ্বিতীয় ডোজ নিতে লাইনে দাঁড়িয়েছেন। হাসপাতালে আসছি করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য। এই যে করোনা দিনের পর দিন যে বাড়ছে, তাহলে কতটা আতঙ্কিত আপনারা? প্রচন্ড আতঙ্কিত, কারণ কোন মুহূর্তে কি হবে। গতবারের থেকে এবার তো দিনে দিনে বাড়ছে, দিনে দিনে বাড়ছে। আচ্ছা, আমি এর আগে আমার নিয়েছিলাম, আজকে আমার ওয়াইফ নিব। আচ্ছা, তো এই যে করোনা ফার্স্ট ডোজ নিয়ে কতটা আপনি সুরক্ষিত? আমি নেওয়ার পর থেকে কোনো রকম কোনো প্রবলেম আমার হয়নি। অনেকে বলে জ্বর হয়, অমুক হয়, তমুক হয়, আমি যেদিন নিয়েছি কিচ্ছু আমার হয়নি। কাল বিলম্ব না করে ইমিডিয়েট প্রত্যেকের ভ্যাকসিন নেওয়া উচিত, ইচ অ্যান্ড এভরিবডি। কারো বাদ রাখা উচিত না, কারণ যে হারে করোনা বাড়ছে এটা পশ্চিমবাংলা না, অল ইন্ডিয়ায় খুব আতঙ্কের ব্যাপার। এই আতঙ্ক থেকে দূর হতে গেলে করোনা ভ্যাকসিন। হ্যাঁ, খুব সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে। আগে লিস্ট হয়ে এখানে জমা পড়ছে, তারপর ওনারা সিরিয়াল ধরে ধরে আমাদের একটা করে নাম্বার দিয়ে দিচ্ছে। এই নাম্বার নিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরে, ওখানে আমাদের ইনজেকশন দিচ্ছে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।